বন্ধুরা আজকে রান্না করব দই বেগুন দই দিয়ে বেগুন রান্না করব তো প্রথমে আমি বেগুনটাকে কেটে নিই ধুয়ে নিয়েছিলাম তো এখন বেগুনটাকে কেটে নেব কে বেগুন কাটা হয়ে গেছে মেইনলি গুঁড়ো লঙ্কা দিয়েই রান্নাটা হবে তাও কাঁচা লঙ্কা একটা আমি জাস্ট দেব আপনি দু তিনটে অ্যাড করতে পারেন ডিপেন্ডিং অন ইওর টেস্ট সো দই নিয়েছি আমি মশলাটা পরে প্রিপেয়ার করছি আগে বেগুনটাকে ভেজে নেব তেলে তেল গরম হয়ে গেছে একটু শুকনো লঙ্কা দেব তারপর দেব পাঁচফোড়ন দই বেগুন খুবই সিম্পল রান্না ঘরে যা মশলা আছে তা দিয়ে আপনি করবেন খুব বেশি কিছু একটা লাগে না এবার বেগুন ভেজে নেব তারপরে দেবো হলুদ নুন লেস প্রিপেয়ার দ্য মশলা আদা নিয়েছি আমি একে অ্যাড করবো হলুদ জিরে গুঁড়ো গুঁড়ো লঙ্কা অ্যাকচুয়ালি দই বেগুনে একটু ঝাল দিতে হয় আদারওয়াইজ টেস্টটা খুব একটা ভালো আসে না কারণ দই তো টেস্টটাকে একটু ব্ল্যান্ড করে দেয় তো একটু ঝাল দিলেই ভালো হবে রান্নাটা দই ডিপেন্ডস অন ইউ আপনি কীরকম পছন্দ করেন তার উপর ডিপেন্ড করছে ওকে ইটস ডান বেগুন ভালো করে ভাজাও হয়ে গেছে এবং সেদ্ধ হয়ে গেছে ভাজার মধ্যে এবার অ্যাড করবো মশলা গ্যাসটা বাড়িয়ে মশলাটাকে ভেজে নিচ্ছি মশলা ভাজা হয়ে গেছে এবার দুই চামচ দই নিচ্ছি একটু জল মিশিয়ে এটাকে ফেটিয়ে নিয়েছি গ্যাস কমিয়ে দেবো এবার সিম করে দেবো গ্যাসটা একটু কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো জাস্ট টু অ্যাড কালার নুন অ্যাড করবো পরিমাণ মতো নুন দেবেন দই কিন্তু টক দই অবশ্যই টক দই ইউজ করবেন একটু চিনি 1/4 টিস্পুন দই অ্যাড করার পরে খুব বেশি সেদ্ধ করতে হবে না জাস্ট একটা বয়েল আসলে গ্যাস অফ করে দেবেন নাহলে দুধটা ফেটে যাবে দইটা ওকে